আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটা 2 বছরের বাচ্চার ফতুয়া কাটিং করে দেখাবো। তাহলে 2 বছরের বাচ্চার ফতুয়া কাটিং কি মাফে করতে হয়, তাহলে আমরা ভিডিওটা শুরু করি। আমি এখানে আধা গোজ কাপড় নিয়েছি। কাপড় দেখে আমার ফতুয়ার লামটা হবে 16 ইঞ্চি। আমি 18 ইঞ্চি মাফে কাপড় নিচ্ছি। আমার কাপড়টা বড় হয়েছে 3 হাত পরিমাণ। আমি এটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা লম্বা দাড়িতে আমি এটা কেটে নেব। মাপ নিচ্ছি, এখানে বডির মাপ হবে সমানে ডবল ভাগে 13 ইঞ্চি। আমি 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিছি, সমানে এখানে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। বডির মাপটা হবে 13 ইঞ্চি, ফিটিংভাবে হবে 12 ইঞ্চি, 1 ইঞ্চি ভারী রাখতে হবে ছেলের জন্য। আমি এখানে 14 ইঞ্চি রেখেছি, দুই পাশে 1 ইঞ্চি যাবে ফিটিং কাট কাটার জন্য, আর 1 ইঞ্চি ছেলের জন্য। আমি এখানে এদিকে সমানভাবে কেটে নিচ্ছি, যে একটু আঁশকাশ আছে ওগুলো সমান করে দিয়েছি। এখন কীভাবে কাটিং করতেছি আপনারা দেখুন। 2 বাজে বাস করে নিয়েছি, বাস করে নিয়ে এটা সমানভাবে একদম সমান হতে হবে, একদম ব্যাস কম থাকতে পারবে না। যদি ব্যাস কম থাকে তাহলে হতো এটা সমান হবে না, ঠিকঠাক মতো হবে না। তাই একটু ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। এখন এখানে দাগ দিয়ে দিচ্ছি 3 ইঞ্চিতে, গলাটা 3 ইঞ্চি মাপে নিতে হবে। এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়ে 3 ইঞ্চি বরাবর দাগ টেনে নিয়ে এটা সমানভাবে দাগ টেনে নিতে হবে। আমার চকটা সাদা, কাপড়টা সাদা খালো, ওই জন্য দেখা যাচ্ছে না। এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিছি, এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এটা হাতের বুকুলের জন্য, হাতের বুকুলটা হবে 4 ইঞ্চি পরিমাণ। এখন 4 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এটা দাগ টেনে নিয়েছি। এখন একটু রান করে দিচ্ছি। আমি যেভাবে রান করতেছি হাত বুরনের পরিমাণে আপনারা বুঝতে পারতেছেন, ওইটা ওইভাবে রান করে দিতে হবে। এখন ফিটিং কাটার জন্য আমি এখানে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিছি, তাহলে দুই পাশে 1 ইঞ্চি কমে যাবে। একটু ঘুরিয়ে রাউন্ড করে দিতে হবে। এখন আমি এখানে কেটে দিচ্ছি সামনের গলাটা কাটার জন্য। এখন আমি সামনের গলাটা কাটতেছি, পিছনের গলাটা সমান হবে না, পিছনের গলাটা একটু সামান্য কাটতে হবে। আমি 1/2 ইঞ্চি বরাবর পিছনের গলাটাতে একটা দাগ দিয়ে দিচ্ছি, 1/2 ইঞ্চি দাগ দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে কেটে নিতে হবে। এখন হাতের বগুলটা কাটতেছি, হাতের বগুলটা কেটে এখন ফাঁসে যে রাম দিয়েছি ওই রান বরাবর কেটে নিচ্ছি। এটা হচ্ছে ফিটিং কাট, এভাবে কেটে দিতে হবে, না হলে ফাঁসে ফিটিং হবে না। আমি এটা এক সাইডে রেখে দিই। আমি প্যান্টের কাপড়টা কেটে নিচ্ছি। প্যান্টে আমার যে পরিমাণ কাপড় আছে, এখানে 13 ইঞ্চি লম্বা কাপড় আছে, আমার প্যান্টটা হবে 12 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইতে যাবে। তারপরে একটু টান টান হবে, বর্ডারটা একটু চিকন করে ধরতে হবে। এখন এটাকে রাউন্ড করে নেব। আমি আগে ফটো এটা দেখাই দিচ্ছি। আমার এখানে মাঝখানে সরি একটু ভিডিও স্ক্যান হয়ে গেছে, আমি কীভাবে সামনের কাটিংটা করছি এটা দেখাইতে পারি নাই। সামনে গলাটার সমান ভাগে ভাগ করে আমি সামনের বুকের কাটাটা কেটে নিয়েছি। এখানে কাঁধিটা একটু তেচ্ছি করে কেটে নিয়েছি, সামনের বগল থেকে একটু তার কাটা কেটে দিছি সামান্য সামান্য, এটা যাতে ফুতুয়ে বেশি কাটা যাবে না। ব্লাউজ জামাতে একটু 1/2 ইঞ্চি করে কাটতে হয়, এটাতে বেশি কাটা যাবে না। আমি এখানে একটা চিকন কাপড় নিয়ে বর্ডারটা কীভাবে সেলাই করবেন, এখানে একটা বিট হবে, বিটটা কীভাবে সেলাই করবেন দেখাইয়ে দিতেছি। গলাটাও এইভাবে বিট করে সেলাই করতে হবে। এখানে একটা বিট হবে গলা দিয়ে, এভাবে করে সেলাই করে বিটটা এইভাবে বটিয়ে দিবেন, উল্টাইয়ে দিলে বিট হয়ে যাবে। এখন ওই ফতুয়ার সামনের যে কাঁটাটা আছে ওই কাঁটাটা কীভাবে সেলাই করবেন তাও দেখা দিচ্ছি। এভাবে উল্টাইয়ে দিলে তাহলে এখানে একটা বর্ডার হয়ে যাবে, দুই পাশে এভাবে সেলাই করে নেবেন। আর কাঁধিটা এভাবে সেলাই করবেন, সাইডটা এভাবে সেলাই করবেন, নিচে 3 ইঞ্চি বরাবর ফাঁক রাখতে হবে। ফতুয়াতে সামনে নিচে একটু খাটা থাকে,
এভাবে সেলাই করে এই পাশে দুই পাশে 3 ইঞ্চি কাটা রাখতে হবে। তাহলে বর্ডার সেলাই করলে 1 ইঞ্চি কমবে, 2 ইঞ্চি কাটা থাকবে। সুতোর নিয়মটা এরকম, 2 ইঞ্চি বরাবর কাটা রাখতে হয়। আমি দেখাই দিচ্ছি, এই 2 3 ইঞ্চিতে ফাঁক রেখে সেলাই করে নেবেন। তাহলে 1 ইঞ্চি বর্ডার দিলে আর 2 ইঞ্চি কাটা থাকবে। সুতোটার শেষ আমি এখন প্যান্টটা কাটিং করে নিচ্ছি। আমি যে ফ্যানের রাউন্ডটা দিয়েছি ওই রাউন্ড থেকে 1 ইঞ্চি এদিকে আর 1 ইঞ্চি এদিকে মাপ দিয়ে, এটা হচ্ছে উপরের থায়ের মাপ আর এটা হচ্ছে নিচে মোহরের মাপ, ফ্যানের নিচেরটা নিচের অংশটা। এখানে আমার 8 ইঞ্চি রেখেছি, আমি 8 ইঞ্চির থেকে 1 ইঞ্চি কমিয়ে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিছি। আমার এখানে 7 ইঞ্চি আছে, আমার লাগবে 6 ইঞ্চি। আপনারা আপনাদের বাচ্চাদের মাপ মতো কাটিং করে নেবেন। আমি আমার বাচ্চার মাপ মতো কাটিং করে নিয়েছি। আমার বাচ্চার ফ্যানটা লুজ হবে 14 ইঞ্চি, আমি এখানে 15.5 ইঞ্চি কাপড় রেখেছি। আপনারা আপনাদের বাচ্চার মাপ মতো কাটিং করে নেবেন। এভাবে নিচে বর্ডার হবে, আমি যেভাবে সেলাই দেখাই দিতেছি ওইভাবে সেলাই করে নেবেন। এটা যখন জোড়াটা লাগাবেন, জোড়া লাগার পরে এভাবে হয়ে যাবে, নিচে বর্ডারটা এভাবে হবে, উপরে রবার হবে। রবারের জন্য সামান্য একটু বর্ডার করে দিলে হয়ে যাবে। বর্ডারটাও আমি দেখাই দিচ্ছি, এভাবে বর্ডার করে নেবেন। তাহলে এভাবে বর্ডার করে নিয়ে রবার লাগাই দিলে ফ্যানটা হয়ে যাবে, নিচের অংশটা সেলাই করে নেবেন। হতো এটা আমার কাটা শেষ, ফ্যানরো শেষ। আমি আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।